हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले अपने सकल के जाना स्वागतम आमी नाजमुस। आज इतिमध्ये राज्य एवं देशवासीर जन्य उठे एसेछे बाछाई करा आजकेर एकादम लेटेस्ट अपडेट। प्रथमेई रयेछे राज्य राजनीतिते बाल्य उत्तेजना उत्तप्त परिस्थितिर दिके दिके। सामनेई पंचायत निर्वाचन, तार आगेई एकेर पर एक बड़सड़ दुर्घटना। 100 दिनेर प्रकल्पेर दुर्नीतिते मंत्रीर स्त्रीर नाम, व्यापक झड़ जेलार राजनैतिक महले। अन्यदिके आबार एबार ग्रेफतार हलो बीजेपीर नेता जितेंद्र तिवारी। कम्बल वितरण कांडे ग्रेप्तार जितेंद्र तिवारी, ए बीजेपी नेता के धृत भिन्न राज्य थेके। एर साथी रयेछे आजकेर आरो एकटी बड़ खबर, राजनैतिक महलेर दाबी। एकदिके जखन संख्यालघुदेर जन्य उद्विग्न মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বৈঠক, অন্যদিকে আবার গত দিনে ডিএ মামলার সমর্থনে নওশাদ সিদ্দিকী বক্তব্য রাখতেই বক্তব্যের মাঝেই সংখ্যালঘুদের জন্য কি করতে চাইতেন কথা শুরু করেই নওশাদ সিদ্দিকীকে ধাক্কা এক যুবকের। শুধু তাই নাই, ডিএ অনশন মঞ্চে নওশাদ মার খাওয়ার পরও গান্ধীগিরি আইএসএফ বিধায়কের। তারপরেই ওই হামলাকারী ব্যক্তিকে গ্রেপ্তার, নাম আব্দুস সালাম। নওশাদের উপর হামলাকারী তৃণমূলের টিকিটে জেতা সদস্য, বাঁকুড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত হাওড়ার বাসিন্দা। অবশেষে ডিএর মঞ্চে আক্রান্ত নওশাদ সিদ্দিকী গ্রেপ্তার করা হলো হামলাকারীকে। একই সাথে পঞ্চায়েত ভোটের আগেই তৃণমূলের ছাত্র যুব সমাবেশ, অন্যদিকে আবার বৈঠকের পর হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হচ্ছে, পঞ্চায়েত ভোটে প্রার্থী বাজবো আমি নিজেই। সংগঠনের রাশ টানতে পুরোপুরি নিজের হাতে নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর সাথে আবার হুঙ্কার দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, কারো টকর নেওয়ার সাহস হবে না হুঙ্কার দিয়ে জানালেন অমিত শাহ। অন্যদিকে আবার রাজনৈতিক পরিস্থিতি যখন দল তৃণমূলের চরম দিকে পৌঁছেছে, দিনের পর দিন নেতা মন্ত্রী থেকে শুরু করে বিধায়করা গ্রেপ্তার হচ্ছে, অপরদিকে যখন দলের মধ্যেই শুরু হয়েছে গোষ্ঠী কোন্দল, একে অপরের বিরুদ্ধে যখন আঙুল তুলতে শুরু করেছে, ঠিক এই সময়তেই আবার মমতার হুঙ্কার, এখনই দল ছেড়ে দিতে পারেন বৈঠকে বার্তা দলনেত্রীর। অন্যদিকে আবার উঠে পড়ে লেগেছে এবার দল বিজেপি। পঞ্চায়েত ভোটের আগে ওবিসিদের মন পেতে ঝাঁপাচ্ছে বঙ্গ বিজেপি, নতুন কর্মসূচিতে এবার দিলীপ সুকান্ত। এর সাথে আবার রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আসতে চলেছে অমূল পরিবর্তন। স্নাতকে 4 বছরের পড়াশোনা এবার বাংলাতেও, কেন্দ্রের শিক্ষানীতি মেনে নিল অবশেষে মমতার সরকার। অন্যদিকে আবার নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক হদিস। একই সাথে আবার দিল্লিতেও শুরু হয়েছে চরম পরিস্থিতি। মনীষ সিসোদিয়াকে আরো 5 দিনের ইডি হেফাজতের নির্দেশ, তদন্তে মিলল নতুন তথ্য। এর সাথেই রয়েছে আবার টেট চাকরি প্রার্থীদের জন্য এবারে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পর্ষদ। অপরদিকে রয়েছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য আজকের আরো একটি দারুণ খবর। বিগত বেশ কিছুদিন ধরেই সিভিক ভলেন্টিয়ারদের বেতন, কখনো বা সিভিক ভলেন্টিয়ারদের হোমগার্ড করার প্রতিশ্রুতি, ঠিক এই সময়তেই আবার গতদিনই জানানো হয়েছিল সিভিক ভলেন্টিয়ারদের বাড়তে পারে বেতন। অন্যদিকে আবার আজ সিভিক ভলেন্টিয়ারদের জন্য রয়েছে আরো একটি বড় খবর, এবার বাড়তে পারে সিভিক ভলেন্টিয়ারদের ছুটি। অপরদিকে আবার দিন যত গড়াচ্ছে, দিল্লিতে নিয়ে গিয়ে সিবিআই ইডি চাপ বাড়াচ্ছে অনুব্রত মণ্ডলকে, কখনো বা তার মেয়ে সুকন্যা, অথবা কখনো তার হিসাব রক্ষক বা তার সিএকে। ঠিক এই সময়তেই আবার কেষ্টর ছোঁয়াতেই মনীষ কোটিপতি, বোলপুরের সব মৌজাতি জমির মালিক অনুব্রতর হিসাব রক্ষক। একই সাথে আবার নিয়োগ দুর্নীতিতে ইডির স্ক্যানারে শান্তনু ঘনিষ্ঠ প্রমোটার অয়ন শীল। নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরো বিপাকে ধৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। অভিযুক্তের সম্পত্তির খোঁজে হুগলি জুড়ে তল্লাশি চালাচ্ছে ইডি, তালা ভেঙে তল্লাশি চলল বাড়িতেও। একই সাথে ভুয়ো অর্থলগ্নি সংস্থা মামলায় আরো বিপাকে আইনজীবী সঞ্জয় বসু। রক্ষা কবজের বিরোধিতা ইডির দ্বারস্থ সুপ্রিম কোর্টের শুনানির সম্ভাবনা আগামী সপ্তাহেই। শুধু তাই নয়, গরু পাচার কাণ্ডে নতুন মোড়, এবার অনুব্রতর হিসাব রক্ষকের মিলল 15 কোটি সম্পত্তির হদিস। তদন্ত স্বার্থে দিল্লিতে তলব সেই লটারি বিজয়ী রাজমিস্ত্রিকেও। একই সাথে আবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুপাতে গত 2 দিন যাবৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলেছে বৃষ্টি, কোথাও ঝোড়ো হাওয়া, কোথাও আবার সারাদিন মেঘলা। ঠিক এই সময়তেই আবার আবহাওয়া রিপোর্টে জানানো হচ্ছে এই পরিস্থিতি চলতে পারে আগামী 21 মার্চ সোমবার পর্যন্ত। শুধু তাই নয়, সোমবার পর্যন্তই ইতিমধ্যে একাধিক জেলায় করা হয়েছে সতর্কতা, কোথাও ঝোড়ো হাওয়া, কোথাও ব্যাপক বৃষ্টি, আবার কোথাও কালবৈশাখীর সম্ভাবনা। দেখে নেব আবহাওয়ার পূর্বাভাসে কি জানানো হচ্ছে। অপরদিকে আবার টানা 11 ঘন্টা ধরে তল্লাশি, এবার শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীলকেও আটক ইডির। অন্যদিকে রয়েছে এসএসসি গ্রুপ সি চাকরি প্রার্থীদের জন্য বড় খবর, এবার কাউন্সিলের দিন ঘোষণা করলো এসএসসি। এর সাথে আবার ফিরা
আজকে নিয়ে বিস্ফোরক পার্থ। দলের বিরুদ্ধে অভিমান হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের, প্রকাশে না বললেও ঘনিষ্ঠ মহলে তা বারবার জানিয়েছেন তিনি। এবার ফিরাদ হাকিমকে নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন তিনি। ফিরাদ হাকিম জানিয়েছিলেন তিনি এই পার্থ দাকে চেনেন না, তবে এবার পরিচিত মহলের মধ্যেই মুখ খুলে পার্থ জানিয়েছেন, ববি আমাকে না চিনলেও আমি ববিকে, ববির পরিবারকে চিনি। অনেকেরই ব্যাখ্যা, এভাবেই ফিরাদ হাকিমকে সমান দোষী বোঝাতে চাইলেন পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, লোকসভায় আসন কমবে বিজেপির। 2024 সালে লোকসভা ভোটে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় ফিরবে না, কিছুদিন আগে এমনটাই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা একটা রহস্য বলে মনে হয়েছিল তৃণমূল অন্দরে। এবার দলীয় বৈঠকে সেটার রহস্য স্বীকার করে নিলেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, বৈঠকে মমতা বলেন বিজেপি যেসব রাজ্যগুলো থেকে বড় সংখ্যায় আসন জিতে 300 পার করেছিল, সেই সবকটা রাজ্য ওদের আসন কমবে, বিহারে আসন অনেক কমে যাবে, মহারাষ্ট্র তো কমবেই। অপরদিকে আবার ভুয়ো নিয়োগের মাঝেই বিপাকে পড়তে চলেছে স্বচ্ছ শিক্ষকরা। নিয়োগ দুর্নীতিতে ভুড়ি ভুড়ি দুর্নীতির জেরে ভয়াবহ বিপদের মুখে পড়তে চলেছেন রাজ্যের স্বচ্ছ শিক্ষকরা। এই পরিস্থিতিতে এবার শিক্ষকদের বিভিন্ন লোন দেওয়া আপাতত বন্ধ রাখতে চলেছে একাধিক ব্যাংক। শুধু তাই নয়, এর সাথেই রয়েছে আবার রাজ্য সরকারের বড় পদক্ষেপ, আগামী মাসেই আবারও দুয়ারে সরকার প্রকল্প চালু করতে চলেছে। অন্যদিকে আবার রাজ্যবাসীর জন্য রয়েছে এক বিশেষ পদক্ষেপ রেশন কার্ড নিয়ে। শুধু তাই নয়, দিনের পর দিন যত রাজ্য রাজনীতি চরমে উঠছে, পরিস্থিতি যখন আরো ভয়ানক তৈরি হচ্ছে, ত্রিপাক্ষিক বাংলার ISF, তৃণমূল, CPM, কংগ্রেস, যখন রাজ্যের শাসক বিরোধী দলগুলি অর্থাৎ ISF, CPM, কংগ্রেস এবং বিজেপি যখন উঠে পড়ে লেগেছে, অন্যদিকে কোণঠাসা হচ্ছে যখন তৃণমূল একের পর এক দুর্নীতিকাণ্ডে জড়িত ধরা পড়ছে যখন তাবড় তাবড় পাণ্ডা নেতাগুলো, এই সময়তেই আবার যেন বিরোধীদের দাবি, রাজ্য জুড়ে বাড়ছে জুলুম স্বচ্ছ বিধায়কদের উপর। অপরদিকে আবার নওশাদ সিদ্দিকীর উপর যেন টার্গেট করে ফেলেছে এমনটাই যখন দাবি করা হচ্ছে, ঠিক এই সময়তেই দলীয় পরিস্থিতি ঠিক রাখতে এবং রাজ্যের মানুষকে আবারও একতলার দিকে করতে, যখন সংখ্যালঘু ভোট দিনের পর দিন ঘেটে যাচ্ছে, ঠিক এই পরিস্থিতিতে রাজ্যের মানুষকে এক করতে, নিজেদের জমি ঠিক রাখতে, এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক নেতা মন্ত্রীদের বিরুদ্ধে যেমন রয়েছে ভয়ঙ্কর পদক্ষেপ, অন্যদিকে আবার রয়েছে রাজ্যবাসীর জন্য বেশ কয়েকটি দারুণ ঘোষণা। একই সাথে আবার কেন্দ্রের তরফ থেকেও উঠে পড়ে লেগেছে তাদের পঞ্চায়েতে তারা অস্তিত্ব বা মসনদ দখল করতে। শুধু তাই নয়, আজ রয়েছে এমনই বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আপডেট, তাই আপনি ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে আপনি রাজ্যের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নাম অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনার জেলার আপডেটগুলি পেতে হলে প্রথমেই রয়েছে আজকের সব থেকে বড় খবর, দিন যত গড়ছে দুর্নীতির কালো মেঘে যেন পশ্চিমবঙ্গের আকাশ ছেয়ে উঠেছে, বাদ যায়নি নেতা থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত। এবারে 100 দিন প্রকল্পের দুর্নীতিতে মন্ত্রীর স্ত্রীর নাম, ব্যাপক ঝড় জেলার রাজনৈতিক মহলে। 100 দিন প্রকল্পের চূড়ান্ত দুর্নীতির অভিযোগ উঠল উত্তর দিনাজপুর জেলায়, নাম জড়ালো খোদ রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর স্ত্রীর। অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের স্ত্রী তথা পঞ্চায়েত প্রধান জ্যোৎস্নারানী বর্মনকে 4,17,000 টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত। এই ঘটনা ঘিরে সরগোল পড়ে গিয়েছে উত্তর দিনাজপুর জেলা জুড়ে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের জগদীশপুর অঞ্চল খড়ি সারিয়াবাদ এলাকায়। 100 দিনের প্রকল্পের দুর্নীতির অভিযোগের তদন্তে রাজ্যে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গতদিনে এই তদন্ত করতেই উত্তর দিনাজপুর জেলার ইটাহাটার ব্লকে আসে। এদিকে এই 100 দিন প্রকল্পের দুর্নীতির অভিযোগ জানিয়েছিল খোদ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের জগদীশপুর অঞ্চল সভাপতি মেহতাব আলী। তার অভিযোগ ছিল এই পঞ্চায়েতের তৃণমূল প্রধান জ্যোৎস্নারানী বর্মনের বিরুদ্ধে। মেহতাব আলীর অভিযোগ ছিল জগদীশপুর গ্রাম পঞ্চায়েতে 100 দিন প্রকল্পের 21টি পুকুর খনন
খনন করা বাবদ প্রায় 22 লাখ টাকা সরকারি অর্থ খরচ দেখানো হলেও বাস্তবে পুকুর না কেটে তুলে নেওয়া হয়েছে টাকা। অপরদিকে টালমাটাল অবস্থা সংগঠনের সংখ্যালঘু নিয়ে উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়, একের পর এক বৈঠক দলীয় কর্মীদের। এবারে দলীয় বৈঠকের পর একের পর এক সিদ্ধান্ত, পঞ্চায়েত ভোটের আগে দলের সংগঠনের রাত পুরোপুরি নিজের হাতে নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত প্রার্থী যেমন নিজে চূড়ান্ত করবেন, তেমনি জেলার নেতাদের ডেকে পাঠিয়ে সংগঠনের হাল হকিকতের রিপোর্ট নেবেন তিনি। সংগঠনকে নতুন উদ্যমে উজ্জীবিত করতে জেলোয়ারি দেখভালের দায়িত্ব নেতাদের ভাগ করে দিয়েছেন তৃণমূল নেত্রী। চলতি পরীক্ষা পর্বে শেষ হলে আগামী 28 মার্চ থেকে বিধায়কদের পুরোদমে রাজনৈতিক ময়দানে নেমে পড়ার নির্দেশিকা দিয়েছে। 29 মার্চ ছাত্র যুব সমাবেশ হবে ধর্মতলায়। কালীঘাটের দলের সর্বস্তরের নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন তৃণমূল নেত্রী। সংসদ বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি ও সংগঠনের বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত নেতারা ছিলেন হাজিরা। অপরদিকে আবার এবার কম্বল কাণ্ডে গ্রেপ্তার করা হলো বিজেপির নেতা জিতেন্দ্র তিওয়ারিকে ধৃত ভিন্ন রাজ্য থেকে। নয়ডার যমুনা এক্সপ্রেসে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। গত ডিসেম্বর মাসে আসানসোলের রামকৃষ্ণ ডাঙ্গায় কম্বল বিতরণী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে, সেই কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে জিতেন্দ্র তিওয়ারিকে। ওই ঘটনার অভিযোগ দায়ের হয়েছে জিতেন্দ্রর স্ত্রী চৈতালি তিওয়ারি সহ মোট 3 কাউন্সিলের নামেও। এর সাথে আবার বিধায়ক নওশাদ সিদ্দিকীকে থাপ্পড় দিয়ে ধর্ণা মঞ্চে, তার থাপ্পড় খেয়েও গান্ধীবাদী বজায় রাখলেন নওশাদ সিদ্দিকী। আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। গতদিন ধর্মতলার সরকারি কর্মীদের যৌথ মঞ্চে অনশনে বসেছিলেন ভাঙনের বিধায়ক। দুপুরে তিনি বক্তব্য রাখতে ওঠেন মঞ্চে, সেই সময় তার সামনে এসে এক ব্যক্তি তাকে ধাক্কা মারে, শোরগোল পড়ে যায় মঞ্চে। কিন্তু আক্রমণের মুখে পড়েও গান্ধীগিরি দেখালেন নওশাদ, হামলাকারীকে পাল্টা মারে বাধা দিলেন তিনি। তবে ওই যুবক কেন আচমকা বিধায়ককে ধাক্কা মারলেন তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। যদিও নওশাদের তরফ থেকে জানানো হচ্ছে এটা একটা শাসক দলের চক্রান্ত। অপরদিকে আবার ওই যুবককে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে আবার পঞ্চায়েত ভোটের আগে ওবিসিদের মন পেতে ঝাঁপাচ্ছে এবার বঙ্গ বিজেপি। রাজ্য সরকারের বিরুদ্ধে ফের সোচ্চার হয়ে কলকাতার রাজপথে নামতে চলেছে গেরুয়া শিবির। আগামী 6 থেকে 14 এপ্রিল 9 দিন ব্যাপী বিজেপির ওবিসি মোর্চার বিশেষ কর্মসূচি রয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, এ রাজ্যে বিরোধীদের কোনো কর্মসূচি সুষ্ঠুভাবে করতে দেওয়া হয় না। পুলিশ ও প্রশাসনের যে বাধা দেবে সেই আশঙ্কা করাই যায়। তবে বাধা যাই আসুক, রাজ্য সরকারের বিরুদ্ধে কর্মসূচি হবেই। গেরুয়া শিবিরের তরফ থেকে খবর, ওই 9 দিন ধরে মোদি সরকার ওবিসিদের জন্য কি কি ইতিবাচক পদক্ষেপ করছে, তার উল্টো দিকে রাজ্য সরকার কি কি নেতিবাচক পদক্ষেপ করেছে তার প্রচার করা হবে। অর্থাৎ নির্বাচনের আগে সমাজের অনগ্রসর জাতিকে হাতিয়ার করে তৃণমূল সরকারকে আক্রমণের পথে হাঁটার চেষ্টা এবার গেরুয়া শিবিরে। সরকার ওবিসিদের জন্য বিশেষ কিছুই ভাবেনি, এইভাবে বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হবে। অন্যদিকে আবার তৃণমূল নেতা মন্ত্রীদের দিকে লক্ষ্য রেখে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার। চার দেওয়ালের মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছে সে ব্যাপারে কৌতূহল রয়েছে। রাজনৈতিক মহলে কানাঘুষো, দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তাই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে তিনি যারা বলেছেন যে মমতাদি না থাকলে দল করবেন না, তাদের জন্য দরজা খোলা আছে, এখনই ছেড়ে দিতে পারেন। এর সাথে আবার রেশন ব্যবস্থায় অমূল পরিবর্তন আনতে চলেছে এবার খাদ্য দপ্তর। এবার থেকে রেশন দোকানে গ্রাহকের আঙুলের ছাপ না মিললেও পাওয়া যাবে পরিষেবা। যাদের আঙুলের ছাপ মিলছে না তাদের রেটিনা স্ক্যান করে বরাদ্দ প্রদান করা হবে, এমনই বিশেষ উদ্যোগ নিল এবার খাদ্য দপ্তর। অপরদিকে আবার অনুব্রত যত দিন গড়াচ্ছে ততই একের পর এক ফাঁস হচ্ছে সিবিআই ইডির কাছে। 3 দিন আগে গ্রেপ্তার হওয়ার পর মনীষ কোঠারি বলেছিলেন তার দোষ একটাই, তিনি অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক। কিন্তু সেই মনীষ কোঠারিকে আদালতে পেশ করে ইডি। দাবি করেছে কেষ্ট মণ্ডলকে ধরেই গত 5-7 বছরে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন তিনি। ইডি সূত্রের খবর, বোলপুরে এমন কোন মৌজা নেই যেখানে মনীষের জমি কেনা নেই। 2016 থেকে 22 সাল এই 6 বছরে বোলপুরের বুকে আনুমানিক 15 কোটি টাকার জমি কিনেছেন অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক। অপরদিকে আবার এসাতিয়াবার রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের দিকে স্পেশাল নজর রাজ্য সরকারের। কখনো বেতন বৃদ্ধি, কখনো বা তাদের নিয়ে হোমগার্ড করার চিন্তা ভাবনা। ঠিক এরই মাঝে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে কনস্টেবল পদে নিয়ে আসা হয়, সেক্ষেত্রে এবার সিভিক ভলেন্টিয়ারদের বাড়তে পারে ছুটি। সিভিক ভলেন্টিয়ার কনস্টেবল পদে পাকা চাকরি দেওয়ার বিষয়ে এবার ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার। অন্যদিকে আবার টেট প্রার্থীদের জন্য রয়েছে আজকের আরো একটি বড় খবর। এবারে প্রাথমিক টেটে যারা অল্প কয়েক নাম্বারের জন্য পাস করতে
করতে পারেনি তাদের জন্য রয়েছে দারুণ খবর পোস্ট পাবলিকেশন ক্রুটুনি এবং পোস্ট পাবলিকেশন রি এভুলেশন এর সুবিধা দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্রুতই এর ফল প্রকাশ করা হবে প্রাথমিক টেট নিয়ে এমনই জানালো এবার পর্ষদ অপরদিকে আবার শিক্ষা নীতিতে বড় পরিবর্তন স্নাতক স্তরে এবার চার বছরের পড়াশোনা শুরু হবে পশ্চিমবঙ্গেও এ ব্যাপারে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের সুপারিশ মেনে নিল মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার জের সবকটি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে এই মর্মে নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর উচ্চশিক্ষা দপ্তরের ওই নির্দেশে বলা হয়েছে আসন্ন শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম চালু করতে হবে অর্থাৎ এবার যারা উচ্চ মাধ্যমিক তথা দ্বাদশ শ্রেণী বোর্ডের পরীক্ষায় পাশ করে কলেজে ভর্তি হবেন তাদের জন্য চার বছরের স্নাতক কোর্স শুরু হবে অপরদিকে আবার দিদির কাছে ধাক্কা খেল ফিরাদ হাকিম কণ্ঠ আমার রুদ্ধ আজি বাঁশি সঙ্গীত ধারা ফিরাদ হাকিম কি অভিমানী তার কণ্ঠ কি রুদ্ধ করে দেয়া হলো দলের অন্দরে তিনি কি কণ্ঠাসা কলকাতার মেয়রের মুখে রবীন্দ্রনাথের কবিতা শুনে অনেকেরই মনে জেগেছে প্রশ্ন শুক্রবার কালীঘাটে দলনেত্রীর বৈঠকের পর ববিকে যেন অভিমানী শোনাচ্ছে আসলে শনিবার কলকাতা পুরসভার টক টু মেয়র অনুষ্ঠানে শেষে সাংবাদিকরা করা এক প্রশ্নের জবাবে ফিরাদ হাকিমের মুখে কবিতা শোনা যায় সাংবাদিকরা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করলে ফিরাদ জবাব দিলেন অনলি কর্পোরেশন অর্থাৎ শুধু পুরসভা সম্পর্কিত প্রশ্নের জবাব দেবেন আর কোন প্রশ্নের জবাব দেবেন না তিনি এ দ্বারা বোঝা যাচ্ছে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় পৌরসভা ছাড়া অন্যান্য বিষয়ে কণ্ঠরোধ করে দিয়েছে ফিরাদ হাকিমের এর সাথেই রয়েছে আজকের আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস ঝড় বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় নামতে পারে কালবৈশাখীও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই আবহাওয়ার পরিস্থিতি বিরাট বদল চোখে পড়বে দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জায়গায় শিলাবৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে কয়েকটি জায়গায় ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে অন্যদিকে আবার দক্ষিণবঙ্গের বীরভূম নদিয়া মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার সতর্কতা অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে রবিবার উত্তরবঙ্গে মালদা দুই দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে আগামী সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং